আজকে আলোচনা করতে চাচ্ছি যেটা অনুষ্ঠিত হয়েছে আজকে অনুষ্ঠিত হয়েছে সেটা আমরা এখন আলোচনা করব সো এটা আমরা জাস্ট থার্টি অ্যান্ড সিক্সটি সেকেন্ডের স্মার্ট অ্যান্ড এক্সাম অ্যাপ্রোচ আলোচনা করব দুইটাই আমরা কয়েকটা অ্যাপ্রোচ দেখাবো সেটা আমাদের সাথে থাকবেন ইভেন আমরা জানি যে আমাদের সেভেন ব্যাংকের এক্সাম রয়েছে সেভেন ব্যাংকের এক্সাম রয়েছে সেটা হচ্ছে যে ফ্রাইডে এই জন্য আমার অনেক সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সরি চ্যাপ্টার ওয়াইজ আমার ম্যাথ দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে সো আমার ইউটিউব চ্যানেল তো জানেন ম্যাথ এন্ড ইংলিশ উইথ রোমান যেখানে আপনারা আহ যে এক্সামটা রয়েছে সে এক্সামের ইংলিশ এন্ড ম্যাথড সলিউশন পাবেন মানে যেহেতু পিক ভি যেহেতু অস্ট নিয়েছে সো স্যাটারডে তেও অস্ট নিতে পারে সো উইদউট এনি ডেলি লেস গে স্টার্টেড সো ফার্স্ট ম্যাথটা যদি আমরা একটু দেখি ফার্স্ট ম্যাথটা যদি আমরা দেখি যে আহ প্রথমে আমরা একটু কনসেপ্ট নিয়ে আলোচনা করি যে এ সাম অফ মানি বিকাম এইট টাইমস ই থ্রি ইয়ার্স ইফ দ্য রেইট ইজ কম্পাউন্ডেট অ্যানুয়ালি

এখানে টু এখানে টু দেখেন তাহলে কিন্তু আমাদের এইট টাইম হয় তাহলে আমাদের এইট টাইম হয় দ্যাট ইজ এখানে টু ছিল এখানে হয়েছে ফোর সরি এখানে টু ছিল ওকে এখানে ছিল ওয়ান এখানে টু হয়েছে হ্যাঁ এখানে হয়েছে ফোর এখানে আমাদের এইট হয়েছে তাহলে এখন আমাদের এখানে সিক্সটিন হবে সিক্সটিন হইতে আমাদের কত বছর লাগবে আর টু হইলে টু বছর হইলে তো হয়ে যায় আমাদের সিক্সটিন ঠিক আছে আর টু তার মানে এখন আমরা দেখলাম যে আহ মোটামুটি এই হলো আমাদের মোটামুটি একটা কনসেপ্ট এই এইভাবে আমাদের আগাবে ঠিক আছে এখন যদি আমরা এইভাবে করি দেখেন এইট টাইমস কত ইয়ার হয়েছে থ্রি ইয়ার ভালো করে খেয়াল করি এইট এর পাওয়ার কত এইট সরি টু এর পাওয়ার যদি আমরা থ্রি দেই তাহলে এটা টাইমস তাহলে আসবে আমাদের কত থ্রি এখন এই টু এর পাওয়ার থ্রি মানে কি এই টু এর পাওয়ার থ্রি মানে হলো টু ইন্টু টু ইন্টু টু তখনই আমরা টু এর পাওয়ার থ্রি দিতে পারি তার মানে এখন যদি আমরা লিখি যে এক একটা ইয়ারে একটা টু হয়েছে আমরা যদি লিখি যে ওয়ান ওয়ান ইয়ার কোন সমস্যা আছে নো কোনো সমস্যা নাই তা এখন আমাদের এইটা সিক্সটিন টাইম হবে সো সিক্সটিন টাইমের জন্য আমরা কি করতে পারি দেখেন সিক্সটিন টাইমের জন্য আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর ফোর টাইমস এভাবে লিখতে পারি তাহলে এখানে আমাদের নিশ্চয়ই চার ইয়ার হয়ে যাবে ফোর ইয়ার হয়ে যাবে সো এই ফোর ইয়ার হলো আমাদের অ্যান্সার এই ফোর ইয়ার হলো আমাদের অ্যান্সার এখন আমরা এখানে কিভাবে বের করলাম আমি যেটা দেখলাম যে আমরা এর পাওয়ার এইট এই কে যদি আমরা পাওয়ার কিউব দেই তাহলে সেটা আমাদের এইট হয়ে যায় তার মানে এইটা বুঝতেছি আমরা প্রত্যেক ইয়ারে আমাদের কত কত ছিল টু 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 ছিল এখন এই আপনার এই টাইপস এর সবসময় এইভাবে একটা কম্বিনেশন দেওয়া থাকবে এইভাবে একটা কম্বিনেশনে দেওয়া থাকবে মাস্ট ঠিক আছে তারপরে আমরা কি করলাম এক বছরে এই একটা টাইমস তার মানে এক বছরে হয় তার মানে চারটা টাইমস আমাদের চার বছরে হবে ওকে সো এইভাবে আমরা চিন্তা করতে পারি ইভেন এটা যদি আমরা কিছু কথা অ্যাড করে আমরা যদি প্রেজেন্টেশন করতে পারি আমাদের এইটা মার্কস দেবে নো প্রবলেমস ঠিক আছে ওকে আমরা এখন একটা কনভেনশনাল মেথডে দেখতে পারি সূত্র দিয়ে কিভাবে যেমন আমরা কি নর্মাল সূত্রটা জানি যে পি ইকুয়াল সরি পি অ্যামাউন্ট ইকুয়াল আর কি ঠিক আছে সো আচ্ছা সূত্রটা আমরা তো নর্মালি জানি সো এইট পি এইট পি আমাদের কি হবে টোটাল হ্যাঁ মানে টাইম ই হবে কি বলে এটাকে ইন্টারেস্ট তো আমরা জানি পি ফর প্রিন্সিপাল তাহলে আমরা এখানে বলতে পারি যে হান্ড্রেড ওকে এটা কত বছরের ছিল থ্রি তাহলে এখানে আমরা ঠিক এই পি আর এই পি কেটে দিই কেটে দেওয়ার পরে আমরা এখানে লিখতে পারি টু পাওয়ার ঠিক ওয়ান প্লাস আর হান্ড্রেড ওকে সো এইটার পাওয়ার ছিল থ্রি এখন আমরা কি করতে পারি যে এইটার পাওয়ার যেহেতু থ্রি এইটার পাওয়ার থ্রি তাহলে আমরা টু সমান সমান লিখতে পারি ওয়ান প্লাস আর হান্ড্রেড এটা লিখতে পারি এখন আমরা এখন আমাদের তো এখানে বানানো লাগবে সিক্সটিন টাইমস সো আমরা লিখতে পারি সিক্সটিন সেম ভাবে আবার এগেন দিয়ে লিখতে পারি সিক্সটিন টাইমস ইকুয়াল ওয়ান প্লাস আর হান্ড্রেড এটা ধরলাম আমরা টি এখন এই ও সরি এখানে একটা পি ছিল এই পি আর এই পি কেটে দিব তাহলে আমাদের থাকবে ইকুয়াল প্লাস আর টি এখন আমরা লিখতে পারি টু টি দেবার ফোর ইকুয়াল এখন দেখেন এই যে এইটা সমান কিন্তু আমাদের ছিল টু এই যে এইটা সমান কিন্তু আমাদের টু ছিল আমরা লিখতে পারি টু টি সো আমরা এখন লিখতে পারি টি সমান সমান ফোর আমাদের অ্যান্সার হলো ফোর ওকে আশা করি বুঝতে পেরেছেন সো আমি যদি নেক্সট ম্যাথটা চলে যাই ওকে নেক্সট ম্যাথটা যদি আমরা দেখি নেক্সট ম্যাথ ইজ কোয়াইট ইজি এই কনসেপ্টটা আমি আলোচনা করেছিলাম গত একটা ভিডিওতে গত কোন একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে শুধু এইভাবে যদি আমাদের থাকে যে যে এইভাবে যদি আমাদের থাকে যে আমাদের এইটা ডিফারেন্টটা ওয়ান হয় তাহলে এটা রিসিভ প্রকালটাও প্লাস হয়ে যাবে এটা রিসিপ প্রকালটা প্লাস হয়ে যাবে ঠিক আছে যখন এখানে ডিফারেন্ট যদি আমরা এটা পুরোটা স্কোয়ার করি এখানে ডিফারেন্টটা কিন্তু আমাদের ওয়ান ডেফিনেটলি হবে ঠিক আছে ঠিক আছে এখানে এটা যদি আমরা স্কোয়ার করি এটা ডেফিনেটলি ওয়ান হবে ঠিক আছে এখন এরপরে আমাদের ওকে দেখেন এখানে যদি আমরা এটা ডিফারেন্টটা কিভাবে হয় যদি আমরা কে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এটা করি তাহলে এটার স্কোয়ার এটা যদি স্কোয়ার করি আর এটাকে যদি স্কোয়ার করি তাহলে আমাদের কত হয় যে এটাকে যদি রুট 3 কে যদি আমরা স্কোয়ার করি হ্যাঁ সো এটা হবে 49 আর এখানে আমরা যদি দেখি 80 ডিফারেন্ট আমাদের কিন্তু ওয়ান আছে এটা আমরা যদি ডিফারেন্ট ওয়ান হয় তো আমাদের প্লাস হয়ে যাবে যেমন বলি ওয়ান বাই এম ইকুয়াল আমাদের সেভেন প্লাস ওকে এখন এইটা এইটা কেটে দিতে পারি তাহলে আমাদের এটার সমান সমান থাকে যেমন এম সমান সমান ওয়ান বাই

আমাদের স্কোয়ার করলে আমরা একদম নর্মাল যে সূত্রটা আছে সেটা করবো যেমন এটা যদি আমরা কি করি যে আহ রুট প্লাস এখন যদি এম মানে এ প্লাস এটা দেখি মানে এই জাস্ট রুট ছিল দুইটাই রুট ছিল এটা এটা কাটা তাহলে আমাদের থাকবে আর ওয়ান বাই প্লাস কিন্তু হ্যাঁ ওয়ান বাই কাটা ওয়ান বাই এম সো এইটার আর এখানে থাকতেছে প্লাস টু এইটার ভ্যালু তো আমাদের দেওয়া ছিল কত ফোরটিন আর এখানে টু ইকুয়াল সিক্সটিন সো আমাদের ভ্যালু বের করতে বলছে কি এটা তা আমাদের এখানে স্কোয়ার আছে এটাকে আমরা কি করে দিব রুট করে দিব সো এটা রুট করে দিলে আমাদের এটার ভ্যালু হবে এম প্লাস 1 বাই রুট ওভার m ইকুয়াল 4 ঠিক আছে এটা 4 সো আগেরটার অ্যানসারও 4 আসছে এটার অ্যানসারও 4 ওকে সো আশা করি বুঝতে পারছেন এটা খুব ইজি ভাবে এই এই আমরা করে করতে পারি যদি এক গ্যাপ থাকে স্কয়ার করার পরে ওকে সো নেক্সট ম্যাথে চলে যাচ্ছি তিন নম্বর ম্যাথটা খুব মজাদার এবং খুব সহজে করা যায় দেখি আমরা বলতেছে যে ইন এ ক্রিকেট ম্যাচ দ্য টিম স্কোর 232 রানস উইদাউট লুজিং আ উইকেট দ্য স্কোর কনসিস্টেড অফ 22

রান হবে মানে যেটা দৌড়ায় না সেটা হবে এক্স সরি রান যেটা হয় সেটা হবে ওকে রান এবার আমরা যদি চিন্তা করি আমাদের বাই কত বাই যদি চিন্তা করি এভাবে যে আমাদের এইটা থেকে ডাব্লিউ থেকে এইট বেশি এইট মোর তাহলে আমাদের কি আসবে এক্স প্লাস এইট এইটা আসবে সো এই তিনটা ইকুয়াল টু এইটা বত্রিশ তাহলে আমরা লিখতে পারি আহ এখানে যোগ করে দিতে পারি আপনার তোমার আহ ইকুয়াল এইট ইকুয়াল আহ টু হান্ড্রেড থ্রি টু এটা তো এখন যদি আমরা কি করি আঠাইশ এক্স মাইনাস সরি ইকুয়াল টু থ্রি টু মাইনাস এইট ওকে তাহলে এইটা কত থাকবে এখানে আমাদের আহ এখানে আমাদের একটু আমরা যদি মাইনাস করার চেষ্টা করি এখান থেকে তাহলে কত হয় আমরা একসাথে আহ যেটা হলো আহ তাহলে আমাদের এটা আহ যদি আমরা করি তাহলে আমাদের এটা কত আসে আহ এটা যদি আমরা করি তাহলে এক্স ইকুয়াল এক্স আমাদের আসবে টু টু ফোর আর এখানে ছিল আঠাইশ দ্যাট ইজ এটা আমাদের সমান সমান বের হবে যদি আমরা এটা কাটাকাটি করি আমাদের বের হবে এইট ওকে আমাদের কি বের হলো এইট বের হলো এইট বের হওয়ার পরে আমরা যদি দেখি যে আমাদের এইট বের হয়েছে এখন আমাদের কি বলছে কোনটা রেশিওটা দেওয়া আছে রেশিওটা দেওয়া আছে আমাদের রানের সো রান আমাদের কত আছে এত ঠিক আছে রান আমাদের কত দেওয়া আছে এত সো আমি একটা পাস একটু মুছে ফেলি কারণ করা যাচ্ছে না ঠিক আছে এই 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 জিনিসটা তো বুঝতে পারছেন যে আমরা জাস্ট যোগ করে আচ্ছা মুছে না করে দেখি করতে পারে কিনা এই সেটটাতে ঠিক আছে তাহলে আমাদের রান দাও আছে কত এত তার মানে এখন যদি আমরা লিখি যে 26x8 ওকে এটা সমান সমান কত বের হবে আমাদের এটা সমান সমান বের হবে আমাদের 8 তার মানে 1200 আমাদের 8 বের হবে 208 দুশো আট বের হয়েছে এই দুইশো আটটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে দুইশো আটটা ডিস্ট্রিবিউশন এই রেশিওতে তাহলে আমরা বলতে পারি যে রামের রামের টাকা বের করতে বলছে না সো রামের টাকা আমরা বললাম আর ইকুয়াল তাহলে দুইশো আট ইন্টু এই দুইটার যোগফল কত তেরো রামের টাকা হলো সিক্স ঠিক আছে রামের টাকা হলো সিক্স তো আমরা এখন কিন্তু সুন্দর করে এটা কাটাকাটি করতে পারি কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আসবে নাইনটি সিক্স সো এটার অ্যান্সার হলো নাইনটি সিক্স ঠিক আছে সো তেরো দিয়ে আমরা যদি দুইশো আটকে কাটাকাটি করি তাহলে আমাদের কত আসবে ষোলো আবার ষোলো দিয়ে যদি আমরা এই তেরো এটা দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আসবে আমাদের ষোলো ষোলো দিয়ে যদি আমরা এটা কত ছিল ছয় ছয় কে যদি আমরা মোটামুটি গুণ দিই তাহলে আসবে নাইনটি সিক্স তো আমাদের অ্যান্সার হবে এটার কত এটার অ্যান্সার হবে আমাদের আশা করি বুঝতে পারছেন সো আমরা কি করলাম প্রথমে যেটা টাইমস দেওয়া আছে সেইটারটা আমরা ধরলাম ধরার পরে এইটা রানস আমরা কি করলাম সাব্বিশ টাইম টোয়েন্টি সিক্স টাইম বের করে ফেললাম বের করার পরে আমরা দেখলাম ওর সাথে একটা রিলেশন আছে ওর সাথে রিলেশন করার পরে ওর দেখলাম রানের থেকে ওয়াইডের থেকে আট বেশি এখন তিনটা যোগ করে ফেললাম সরি তিনটা যোগ করে ফেললাম আমরা এইটা আসলো তারপর এইট বিয়োগ করে আমাদের ভাগ করে এইটা আসলো সো আমাদের এখন দরকার কি কোন পোর্শনটা আমাদের দরকার রান কারণ রানের রেশিও দেওয়া আছে রানের রেশিওতে আমরা বের করি এভাবে করলাম ওকে সো নেক্সট ম্যাথে চলে যাই আমরা ওকে সো এটা হলো চার নম্বর ম্যাথ চার নম্বর ম্যাথটা কয়েকভাবে করা যায় সো আমরা একটু দেখব প্রথমে যদি চিন্তা করি আমরা এটা স্প্লিট অ্যান্ড মার্চ মানে দ্যাট ইজ এটা যদি এমসিকু হইতো তাহলে আমরা কি করতাম লাইক এখানে একশো আট একশো আটকে আমরা এমনভাবে ভাঙবো যেটা টু টু থ্রি ডিফারেন্স থাকে তাহলে আমরা কত হইতে পারে আচ্ছা আমরা একটু চিন্তা করি আমরা একশো আট কিন্তু সরাসরি মাথায় নাও আসতে পারে ওকে সো আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমরা প্রথম টু দিয়ে দিই যেটা আমাদের একদম মানে সবাই পারি টু আর এটা হবে এটা টু এটা হবে 54 ওকে 54 এখনো কিন্তু আমাদের গ্যাপ তিন আমরা পাচ্ছি না তো আমরা কি করলাম 54 কে যদি আমরা ভাগ দেই টু দিয়ে আবার আবার টু দিয়ে যদি দেই তাহলে আসবে 27 এখন 27 কে আমরা কিন্তু আর টু দিয়ে দিতে পারতেছি না তার মানে এটা দিব থ্রি দিয়ে থ্রি দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আসে আমাদের 9 ওকে 9 করলাম এখন আমাদের তো গ্যাপ দরকার এখন দেখি এই তিনটা গুণ করে দেখি তাহলে তিন কত 4 3 4 12 দেখেন বারো তাহলে আমরা চিন্তা করলাম বারো এবং নাইন এর মধ্যে কিন্তু গ্যাপ আছে বারো এবং নাইন এর মধ্যে কিন্তু তিন গ্যাপ আছে ঠিক আছে তাহলে আমরা চিন্তা করি প্রথমে কি হয়েছে আওয়ার লেস হয়েছে তাহলে আমরা লিখলাম প্রথমে লিখলাম আহ পরে লেস হয়ে কত হয়েছে তিন থ্রি আওয়ার লেস হয়েছে না হ্যাঁ থ্রি আওয়ার লেস হয়েছে তারপরে যে যখন আমাদের থ্রি আওয়ার বেশি ছিল তখন নিশ্চয়ই আমাদের আহ স্পিড থ্রি আওয়ার বেশি লাগছে যেটি বারো লাগছে তখন স্পিড আমাদের কম ছিল তাহলে স্পিড আমাদের হবে নাইন ওকে তারপরে যেহেতু আমাদের আওয়ার কমে গেছে তার মানে স্পিড কিন্তু বেড়ে গেছিল ঠিক আছে জাস্ট এইটা খেলা এখন আমাদের কি বলছে হোয়াট হোয়াট ডিড স্পিড স্পিড কত ছিল স্পিডটা কত ছিল আমাদের আগের স্পিড কত ছিল আগের স্পিড ছিল নাইন দেখেন আপনি যেভাবে ক্যালকুলেশন করেন এই নান বের হবে এটা হচ্ছে স্পিড এন্ড মার্চের একটা মেথড সো এটা আমরা ধরলাম মেথড ওয়ান ঠিক আছে এবার আমরা মেথড টু দেখবো ঠিক আছে আমরা কিন্তু 9 বের করে ফেললাম इवन আমরা দুইটা সংখ্যাও বের করে বের করে ফেললাম এই দুইটা সংখ্যা আমরা বের করে ফেললাম কত 12 এন্ড 9 এই দুইটা আমাদের সংখ্যা এভাবে বের করে ফেললাম যেহেতু গ্যাপ আমরা পেয়ে গেছি এখন আমরা জাস্ট যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনে করব ধরলাম যেহেতু ইন স্পিড সো আমরা ধরলাম স্পিড স্পিড ধরার পরে আমাদের আসবে 1 8 তার মানে এটা সো আমরা স্পিড দিয়ে এটা आवर সো আমাদের কি করছিল প্রথমে যেহেতু স্পিড কম ছিল তার মানে আমাদের আওয়ার বেশি লাগছে তার মানে এরপর আমরা মাইনাস দিব তো এবার কিন্তু কি কি বেড়ে বেড়ে গেছে গেলে কিন্তু আমাদের লাগবে লাগবে টাইম কম সো এবার আমাদের এই জন্য থ্রি আওয়ার কম লাগছে ঠিক আছে থ্রি আওয়ার কমে গেছে এখন দেখেন এইটা এইটা ক্যালকুলেশন করলে চলে আসবে আমরা কাটাকাটি করবো এইভাবে যে এটা আসে কত থার্টি সিক্স থার্টি সিক্স ঠিক আছে তারপর যদি আমরা ই করি কাটাকাটি করি আমাদের চলে আসবে এটা কিন্তু ইজিলি চলে আসবে এখন এইটার অল্টারনেটিভ আরেকটা মেথড দেখাতে চাচ্ছি আমি ঠিক আছে এটা কিন্তু আমরা সবাই পারি সো এটা কাটাকাটি করলে চলে আসবে আমি এইটার আরেকটা মেথড দেখাতে চাচ্ছি ওকে তো ধরলাম আমরা ফার্স্টে আমাদের স্পিড ছিল এস তারপর স্পিড আমরা বাড়াইয়া লেক্সি কত থ্রি ইনক্রিজ করেছে যেটা আমাদের আহ থ্রি মোড ঠিক আছে তাহলে আমরা এটা কিন্তু এভাবে লিখতে পারি যেটা সে যে টাইম ডিস্টেন্সের ই দিয়ে এইটা ইন্টু দুইটা স্পিড উপরে নিচে স্পিডের গ্যাপ তারপর টাইমের গ্যাপ ইকুয়াল আমাদের বের হবে ডিস্টেন্স ডিস্টেন্স যেটা দেওয়া আছে সো দেখেন এইটা এটা কাটা এখন যদি লিখি এস স্কোয়ার প্লাস থ্রি এস মাইনাস একশো আট এখন এখানে কি করতে হবে ওই যে আমরা তিন চার গ্যাপ বের করছি না ওই তিন চার গ্যাপ দিয়ে আমরা মাইনাস একশো আট সো আমাদের কিন্তু এখন ম্যাথটা খুব ইজি ভাবে হয়ে যাবে সো আমাদের অ্যান্সার যেহেতু এখানে দেখেন প্লাস আছে বুঝাই যাচ্ছে হবে আমাদের নাইন ওকে নেক্সট ম্যাথে আমরা চলে যাচ্ছি এই নেক্সট ম্যাথটা আমার গ্রুপে বুঝানো আছে এই নেক্সট ম্যাথটা আমার গ্রুপে সুন্দর করে বুঝানো আছে আমরা যদি দেখি সো প্রথমে আমরা এটা একটা ভলিউম চাইছে দেখেন তার মানে এটা থ্রি ডাইমেনশনাল একটা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি ওকে তো দেখি এই হল ফিফটিন মিটার লং অ্যান্ড এত মিটার ব্রড ঠিক আছে লং এত ব্রড এত ইফ সাম অফ দ্য এরিয়াস অফ ফ্লোর

ওকে দেখেন এইটা হলো আমাদের একটা ঘর এখানে চারটা দেয়াল আছে দুই একটা আছে আহ সরি একটা রুফ আছে একটা ফ্লোর আছে সো আমাদের দেওয়া আছে কোন ভ্যালিউগুলো আমাদের দেওয়া আছে আমাদের দেওয়া আছে দেখেন এই যে ব্রড এটা দেওয়া আছে এটা এইটা দেওয়া আছে দ্যাট ইজ আমাদের দেওয়া আছে আমরা যদি বলি আমরা যদি বলি আমাদের দেওয়া আছে যে পনেরো পনেরো লং দ্যাট ইস লং পনেরো আমরা যদি বলি পনেরো দেওয়া আছে আর এই ব্রড দেওয়া আছে আমাদের বারো ঠিক আছে আর এইটা হাইট আমরা ধরলাম যেহেতু ভলিউম লাগবে আমাদের ভলিউম বের করার জন্য আমাদের হাইট লাগবে হাইট আমরা এইচ ধরলাম এখন ওকে এখন আমাদের কি করব আচ্ছা এটা আমরা ধরলাম এখন আমরা কি করব দেখেন এখন আমরা জানি কি এখানে কি কি বলছে দা এরিয়া অফ সাম ফ্লোর এন্ড সেলিং সো ফ্লোর এন্ড সেলিং তে আমাদের যেহেতু এটা ঠিকই এটা আমাদের ঠিকই 15 থাকবে এটা আমাদের ঠিকই 12 থাকবে ঠিক আছে মানে এগুলা কিন্তু চেঞ্জ হবে না সো আমরা এখানে বলতে পারি যেহেতু ফ্লোর এবং ফ্লোর এবং এই রুফ তাহলে কয়টা আছে দুইটা তাহলে আমরা বলতে পারি যে 15 ইনটু 12 আমরা বলতে পারি পনেরো ইন্টু বারো ইন্টু টু যেহেতু আমাদের বলা আছে দুইটা সো এইটা হচ্ছে সাম এইটা হলো দুইটার সাম ঠিক আছে আমরা কিন্তু এটা ভাঙে লিখতে পারতাম কিভাবে ভাঙে ভাঙে লিখতে পারতাম দেখেন এইভাবে যে উপরেরটা আমরা ধরলাম এটা সাত ঠিক আছে তারপরে আমরা সাত ধরলাম প্লাস করলাম তারপর আবার ধরলাম ঠিক আছে সো এইভাবে না করে জাস্ট আমরা ইন্টু দিয়ে করলাম যেহেতু আমাদের মনে করেন এইভাবে ঠিক আছে এইটা আবার করলাম আবার মনে করেন আরেকটা আছে এই ঠিক এইভাবেই ইন্টু বারো উপরে নিচে একই থাকবে সো এটা আমরা না করে টু দিয়ে বলেছে চারটা সমান চারটা এবং দেয়াল করার জন্য পনেরো ইন্টু এইচ দেয়াল আমাদের কয়টা ছিল দুইটা ওকে প্লাস আমরা লিখতে পারি বারো ইন্টু এইচ দেয়াল কয়টা ছিল দুইটা শেষ আমাদের সো আমরা যদি এটা সুন্দর করে ক্যালকুলেশন করি আমরা এইটা ক্যালকুলেশন করবো না আমরা এখানে করবো কত চব্বিশ ঠিক আছে চব্বিশ এইচ সো এইটা সমান সমান বেরো হবে আমাদের কত যোগ করলে ফিফটি ফোর এইচ সো আমরা কি করবো এখানে জাস্ট পনেরো ইন্টু বারো ইন দুই ফিফটি ফোর ওকে এটা কাটাকাটি করলে আমাদের দেখেন সুন্দর কাটাকাটিকে চলে চলে আসবে আমাদের কত টোয়েন্টি বাই থ্রি এটা আসবে আমাদের এখানে আমাদের ভলিউম আমরা জানি কি আহ বলিউম ইকুয়াল আমরা জানি লেন্থ ইন্টু ব্রেন ইন্টু হাইট সো আমাদের এই সবই দেওয়া আছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট কত টোয়েন্টি থ্রি তো এইটা এটা কাটলাম চার তিন চারা বারো এটা এটা কাটলাম তাহলে এখানে কত হবে হ্যাঁ টোটাল আমাদের হবে যদি দেখি তিরিশ কত হয় তিরিশ তিরিশ হ্যাঁ ঠিক আছে বারোশো বারোশো কিউব দিয়ে হয় ঠিক আছে আমাদের অ্যান্সার ছিল বারোশো আশা করি বুঝতে পেরেছেন খুব ডিটেলস আলোচনা করছি এগুলো ক্যালকুলেশন করতে কোনো টাইম লাগবে না খুব দ্রুত করা যাবে ঠিক আছে ওকে নেক্স ম্যাথটা চলে যাচ্ছি আমরা ওকে সো 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 নেক্সট নেক্সট যদি আমরা দেখি খুব ইজি টু ক্যান্ডেলস অফ সেম লেন্থ এন্ড মেড ডিফারেন্স দ্যাট দ্যাট ওয়ান 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 বার্ন বার্ন আউট আউট কমপ্লিটলি কমপ্লিটলি দ্য ইউনিফর্ম রেট কত থ্রি আওয়ার্স অ্যান্ড আদার ফোর আওয়ার্স এট দ্য টাইম সরি সরিট টাইম শুড দ্য ক্যান্ডেলস বি ইট লাইট সো দ্যাট এত মানে চারটায় জলাই মানে চারটার সময় যদি যায় এটা কোন সময় জমবে যেটা চারটার সময় যা পুড়ে যাবে ঠিক আছে বা লাইট হয়ে যাবে ঠিক আছে সো আমরা দেখি অ্যান্ড ওয়ান স্টাফ ইজ টোয়াইস দ্য লেন্থ অফ দ্য আদার ওকে সো আমাদের এখানে কি দেওয়া আছে ফোর এবং থ্রি ফোর এবং থ্রি আমরা যদি এইভাবে লিখি যে ফোর এবং থ্রি তো আমরা প্রথমে বলতে পারি যে টাইম রেশিও টাইম রেশিও আমাদের কত দেওয়া টাইম আমাদের দেওয়া আর যদি আমরা স্পিড বের করতে চাই আমরা জানি টাইম এবং স্পিড ব্যস্ত অনুপাত হয়ে যায় এবং ইনডিরেক্ট প্রশনাল ঠিক আছে ফোর থ্রি দেখেন আমাদের কিন্তু এটা স্পিড রেশিওটা বের হয়ে গেল ঠিক আছে এখন এই স্পিডে পড়বে ফোরে পড়বে আর থ্রিতে পুরে যাবে বার্ন হয়ে যাবে সো এখন আমরা যদি এখন আমরা যদি একটু খেয়াল করি যে এই দুইটার এলসিএম যেহেতু দুইটা ইকুয়াল লেন্থ তো এই দুইটার এলসিএম আমরা নিব কত টুয়েলভ তার লেন্থ টুয়েলভ ঠিক আছে এখন সো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন্স যদি আমরা বলি এ টি ও অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন্স যদি আমরা বলি তাহলে কি হবে অ্যাকর্ডিং টু কোয়েশন যদি আমরা বলি দেখেন সো আমাদের হবে যে এখানে আমরা তো ও কত আওয়ারে কতক্ষণ আচ্ছা আর কথা আমরা এখানে যদি আমরা এখানে ধরলাম যে এখানে আমরা ধরলাম যে ওরা টি টি টাইমে টাইমে পুরে যাবে স্টার্ট করবে ঠিক আছে টু টাইমে আমাদের এখানে বলছে কি হোয়াট টাইম শুড ব্যাক ক্যান্ডেল লাইট আচ্ছা টি টাইমে জ্বলানো উচিত ঠিক আছে টি আমরা ধরলাম টি টাইমে জ্বলবে ঠিক আছে তাহলে আমরা চিন্তা করলাম টুয়েলভ তাহলে ও কমবে কত চার আওয়ারে ঠিক আছে সরি চার আওয়ার না ওর স্পিড কত এত আর টাইম ধরছি কত এত টি ঠিক আছে আমরা টাইম ধরছি টি তাহলে ও পূর্বে কত তার মানে বলতে পারি স্পিড ইন্টু টাইম ও এত এতটুকু পুড়ে যাবে ঠিক আছে এটাকে আমরা রেশিও দিবো এটা আমরা রেশিও আকারে লিখবো ইভেন এখন যদি আমরা দেখি আবার পরেরটা পূর্বে কত মাইনাস ওর স্পিড ছিল কত থ্রি থ্রি আর এই যে টাইম আমরা জানি যে টাইম সরি টাইমেন্স ইকুয়াল স্পিড ইন্টু টাইম সো এতটুকু যাবে তারপর এইটা দেখি আমরা কত দেওয়া ছিল ছিল একটা থেকে একটা টোয়াইস হয়ে যাবে এই টাইমটা কোন টাইমটা একটা থেকে একটা টোয়াইস হবে যাতে জ্বলায় দেওয়া হয় ঠিক আছে তাহলে ওয়ান রেশিও ফোর ঠিক আছে সরি টু ওয়ান রেশিও টু ঠিক আছে তা এই টাইমটা আমরা চিন্তা করলাম যে ওরা কি হয়ে যাবে টোয়াইস হয়ে যাবে ওকে টি টাইমটা আমরা ধরলাম টোয়াইস হয়ে যাবে এখন জাস্ট এটা কি করব এক্সট্রিম মিন করব আমরা জানি এক্সট্রিম মিন করব এইটা আর এইটা ঠিক আছে এই দুইটা গুণ করলে আমাদের এই দুইটা গুণ করলে যদি আমরা দেখি যে আমাদের টি ইকুয়াল টি ইকুয়াল আমাদের বের হবে টি ইকুয়াল আমাদের বের হবে যদি আমরা একটু ক্যালকুলেশন করি টি ইকুয়াল বের হবে আমাদের কত

দুই ঘন্টা চব্বিশ মিনিট আমরা মাইনাস করে দিব তাহলে আমাদের বের হবে কত ওয়ান আমরা যদি লাইট করি তাহলে একটা ছত্রিশে যদি আমরা লাইট করি তাহলে এটা ডাবল লেন্থ হবে চারটা যা একটা থেকে একটা ডাবল লেন্থ হবে ঠিক আছে একটা সত্ত্রিশ যদি বারোটার আগে চলে যেত তাহলে আমরা এম লিখতাম তাহলে অ্যান্সার হবে আমাদের একটা ছত্রিশ মানে এক ঘন্টা একটা ছত্রিশ ঠিক আছে এখানে আবার ঘন্টা এটা কিন্তু বলা যাবে না এক ঘন্টা ছত্রিশ হ্যাঁ এক ঘন্টা ছত্রিশ মিনিট ঠিক আছে বা একটা ছত্রিশে আমরা কি করব এটাকে জ্বালাইলে আমাদের চারটায় গিয়ে এটা ডাবল লেন্থ হয়ে যাবে একটা থেকে একটা ডাবল লেন্থ হয়ে যাবে ওকে সো আমি যদি একটু আর একটু রিক্যাপ করি যে আমাদের টাইম রেশিও দেওয়া ছিল আমাদের টাইম রেশিও দেওয়া ছিল টাইম রেশিও কত দেওয়া ছিল থ্রি ফোর আমরা এটাকে জাস্ট স্পিড রেশিও বানাই দিলাম ফোর থ্রি আমরা যেহেতু ইকুয়াল ডিস্টেন্স তাহলে আমরা এই দুইটার এলসিএম নিয়ে আমরা টুয়েলভ লিখলাম যেটা আমাদের লেন্থ এখন বলছে যে কখন জ্বালাইলে কখন যদি জ্বালাই সো দ্যাট এটা চারটা যে একটা থেকে একটা টোয়াইস হয় একটা থেকে একটা টোয়াইস হবে তো আমরা মনে করলাম যে ইকুয়াল ও পড়বে কতটুকু ওর স্পিড প্লাস টাইম অতটুকু পুরে যাবে ও পূর্বে কতটুকু অর স্পিড প্লাস টাইম অতটুকু পুরে যাবে পুরে গিয়ে তারপরে কি হবে একটা হবে ওয়ান একটা হবে টু মানে টোয়াইস হয়ে যাবে তখন আমরা জাস্ট বের করে ওই চারটা থেকে তার মানে একটা সত্তিরিশ যদি আমরা জ্বালাইতাম চারটা যে একটা থেকে একটা টোয়াইস হতো ওকে সো লাস্ট ম্যাথটা আমরা চলে যাব লাস্ট ম্যাথ লাস্ট ম্যাথটা মজার ব্যাপার হলো লাস্ট ম্যাথ আর আমরা যে আর একটা ম্যাথ করেছি একশো আট দিয়ে ওই ম্যাথটা আর এইটা সেম একশো দিয়ে আট আট দিয়ে যে ম্যাপটা করেছিলাম সেটা ছিল চার নাম্বারটা চার নাম্বার আর এইটা সেম ম্যাথ ঠিক আছে দেখেন সেম কনসেপ্ট আর কিছু না কত আমাদের তিন হাজার এই যে তিন হাজার তিন হাজার আমরা কি বলছিলাম স্পিড করবো এখন তিন তিরিশ কে পাঁচ ছয় তিরিশ তো তিন হাজার তিন যদি স্পিড করি তাহলে আমাদের কত আসে দেখেন তিন হাজারকে যদি স্পিড করি তাহলে আমাদের আসবে এখানে গ্যাপ কত ছিল ছিল আচ্ছা আমি একটু ম্যাপটা পড়ি আবার এ গ্রুপ অফ স্টুডেন্ট হ্যাঁ হায়ার্ড এ বাস ফর তিন

তার মানে স্টুডেন্ট যায় পরবর্তীতে এই জন্য স্টুডেন্ট যেহেতু ষাট জন ছিল তাহলে আমাদের খরচ পার হেড কত ছিল অবশ্যই কম ছিল তাহলে এখানে হবে পঞ্চাশ আবার যখন স্টুডেন্ট পঞ্চাশ জন হয়ে গেছে পার হেড আমাদের বের হয়েছে ষাট এখন দেখেন কি বলছে ইনিশিয়ালি ইনিশিয়ালি না হ্যাঁ অরিজিনালি অরিজিনালি রেজিস্ট্রেট করেছিল কত অরিজিনালি রেজিস্ট্রেট করেছিল আমাদের ষাট জন তো এইটার অ্যান্সার কিন্তু ষাট এটার অ্যান্সার হবে সাইট ঠিক আছে এখন যদি আমরা সে আগের আবার ফর্ম্যাটে চলে যাই তাহলে সে ভাবে আমরা লিখতে পারি যে তিন হাজার আহ এক্স মাইনাস টেন যেহেতু দশ জন স্টুডেন্ট গেছিল চলে গেছে তাহলে লিখতে পারি মাইনাস আমরা লিখতে পারি তিন হাজার তারপর লিখতে পারি এক্স ইকুয়াল টেন ওকে সো এইটা দিয়ে আমরা করতে পারি এটা দিয়ে করতে পারি এটা হচ্ছে এম টু এটা হচ্ছে এম ওয়ান মানে মেথড মেথড টু ইভেন আমরা আরেকটা এখানে দেখেন এটা কেটে দিয়ে কেটে দিলে আমাদের একটু ছোট হয়ে যায় ইভেন আর একটা মেথড আমি বলেছিলাম সেটা একটু দেখি আমরা সেটা একটু দেখি সেটা ছিল আমরা ধরলাম প্রথমে স্টুডেন্ট ছিল প্রথমে স্টুডেন্ট ছিল কত এস ওকে পরে স্টুডেন্ট কি দশ জন চলে গেছে তার মানে এখানে আমি কি বলছিলাম যে স্টুডেন্ট ইন্টু পরের স্টুডেন্ট ডিভাইডেড বাই স্টুডেন্টের পার্থক্য স্টুডেন্ট পার্থক্য কিন্তু দশ দেখেন স্টুডেন্ট স্টুডেন্ট পার্থক্য ইভেন পরবর্তীতে আবার কি হবে যে টাকার পার্থক্য এখানে হবে পরবর্তীতে টোটাল টাকাটা বের হবে এটা ইকুয়াল টোটাল টাকা বের হবে স্টুডেন্ট মাইনাস স্টুডেন্ট ইন্টু ওয়ান স্টুডেন্ট ওয়ান ইন্টু স্টুডেন্ট টু এটা স্টুডেন্ট ওয়ান ইন্টু স্টুডেন্ট টু এবার ডিফারেন্সটা আমাদের কথা ছিল স্টুডেন্টের টেনে ছিল কারণ এটা চলে দশজন চলে গেছে তারপরে কি হবে এক পার্ট এক পার্ট থেকে দশজন ই হবে গ্যাপ হবে তাহলে দেখেন এইটা এটা কেটে দিব এটা এটা কেটে দিলে আমাদের সুন্দর একটা ইকুয়েশন বের হবে যেটা ওইটার থেকে ঝামেলা কম সো এস এস স্কোয়ার প্লাস মাইনাস টেন এস মাইনাস থার্টি এখন মজার ব্যাপার হলো আমরা তো এই দশ ষাট এবং পঞ্চাশ আগেই বের করে ফেলছি সো এই গ্যাপটা কিন্তু ষাট এবং পঞ্চাশেরই হবে সো এইভাবে করলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে সাইট ওকে সো এই ছিল আমাদের আজকের পিকিবি ক্যাশ অফিসারের ম্যাথগুলো গুলো আশা করি সবাই ভালো লেগেছে ইভেন আমি বুঝতে পেরেছি সুন্দর করে যদি আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার এন্ড কমেন্টস দিবেন এবং হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও এন্ড মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো আমার ইউটিউব চ্যানেলে আরো মজার মজার টেকনিক সহ ভিডিও রয়েছে সেগুলো দেখবেন ওকে আর ইংলিশও রয়েছে ইভেন ইংলিশ আমি আরো ইংলিশ দিব বাট একটু সময় সাপেক্ষে of China. Okay. So uh that's all for today. Thank you very much, everyone. Assalamualaikum.